নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃত শিক্ষককে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালনগর থানা এলাকার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক অলিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। নির্যাতিতা ওই ছাত্রী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বাড়িতে কয়েক মাস ধরে টিউশন পড়তে যেত ছাত্রী। অভিযোগ, ফাঁকা ঘরে ছাত্রীকে একা পেয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে শিক্ষক। গোপালনগর থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত জানুয়ারি মাস থেকে ছাত্রী তার বাড়িতে টিউশনই পড়তে যেত। অভিযোগ, ছাত্রীকে ফাঁকা ঘরে একা পেয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে অভিযুক্ত ওই শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক বিবাহিত। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানার পর অভিযোগ দায়ের করা হয় গোপালনগর থানায়। অভিযোগ পেয়ে পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। শিক্ষককে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানানো হয়েছে গোপালনগর থানার পক্ষ থেকে। ছাত্রীর প্রতি শিক্ষকের এহেন আচরণের অভিযোগ সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনেরা। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।